হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। গাইস, আপনাদের দোয়ায় আমাদের এটা 6 নম্বর ভিডিও। আমাদের চ্যানেলটাকে যদি গাইস সবার আগে দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং হিট দ্য বেল আইকন। আমাদের প্রতিনিয়ত ভিডিও আপডেট হলে আপনারা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের চ্যানেলটাকে সবার আগে দেখতে পারবেন। গাইস, আজকে আমরা ইবিলি এবং দারাজ নিয়ে কথা বলবো। এই দুটোটাই মূলত অনলাইন শপিং মার্কেট। তারা মূলত বিভিন্ন রকমের কমিটমেন্টের সাথে তাদের পণ্য ডেলিভারি দিয়ে থাকে, ভালো এবং বেস্ট পণ্য। তো চলুন গাইস, আপনারা কোনটাতে বেশি স্যাটিসফাইড হবেন আমরা সেই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গাইস, আপনারা অনেকেই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে আমরা দারাজ থেকে শপিং করব না ইবিলি থেকে শপিং করব। গাইস, আপনাদের উদ্দেশ্যে বলছি, দুটোটাই মূলত অনলাইন শপিং মার্কেট, কিন্তু আমার দিক দিয়ে আমি বেস্ট বলবো ইবিলিকে, কারণ ইবিলির অনেকগুলো বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু তাদের কিছু ব্যাড সাইডও আছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। দারাজেরও কিছু উপকারিতা আছে, সেটাও নিয়েও কথা বলবো, এবং দারাজের কি কি খারাপ গুণ রয়েছে আমরা সেই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গাইস, এখন আমরা ইবিলির কিছু ভালো দিক নিয়ে কথা বলবো। ইবিলি মূলত বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে, সাইক্লোন অফার, মেগা অফার, এরকম অনেকগুলো অফার তারা দিয়ে থাকে। তারা মূলত জেনুইন প্রোডাক্ট বেশিরভাগ সময় 99% তারা জেনুইন প্রোডাক্ট দিয়ে থাকে। আমরা কমেন্টে অনেক মানুষেরই কমেন্ট পড়েছিলাম গাইস, তারা মূলত ভালো রিভিউ দিচ্ছে। ইবিলি মূলত ভালো দিক যেমন রয়েছে, তেমনি ইবিলির খারাপ দিকও রয়েছে। এখন আমরা জানবো ইবিলির কিছু খারাপ দিক সম্পর্কে। গাইস, এখন আমরা ইবিলির খারাপ দিক নিয়ে কথা বলবো। ইবিলির একটি খারাপ দিক রয়েছে যে তারা টাইম টু টাইম ডেলিভারি পণ্য সরবরাহ করে না। গাইস, তারা যদি কমিটমেন্ট করে থাকে যে তারা 7 দিন অথবা 14 দিন অথবা 15 দিনের মাধ্যমে তারা সেই পণ্যটি পৌঁছে দিবে, কিন্তু তারা সেই টাইমে দেয় না। বেশিরভাগ সময় তারা মূলত 1 মাস অথবা 2 মাস অথবা 3 মাস অথবা 6 মাস লেট করে থাকে। এই কারণে গ্রাহকেরা মূলত খুবই হতাশায় ভোগে। এই দিকটি শুধু ইবিলির খারাপ একটি দিক। গাইস, এখন আমরা জানবো দারাজ অনলাইন শপিং মার্কেট নিয়ে। তারা মূলত কমিটমেন্ট করে থাকে যে তারা টাইম টু টাইম ভালো মানের পণ্য সরবরাহ করবে, তাদের পণ্যের মান ভালো। কিন্তু গাইস, আমরা এখন যদি বলি, তারা বেশিরভাগ 50% মানুষেরাই বেশিরভাগ সময় তাদের ভুল প্রোডাক্ট প্রদান করে থাকে। তারা মূলত বিভিন্ন সময় খারাপ পণ্য দিয়ে থাকে, যেমন নষ্ট হতে পারে সেই পণ্যটি অথবা বিভিন্ন রকমের সমস্যা সেই পণ্যে থাকবে। গাইস, এই সমস্যাটি কারণে তারা বিভিন্ন ধরনের মাধ্যম তৈরি করে, যেমন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই পণ্যটি তাদের নিকটস্থ হাবে পৌঁছে দিতে পারে, অথবা তারা বলে যে উত্তরাতে গিয়ে পৌঁছে দিতে। যারা দূরে অবস্থান করছে গাইস, তাদের পক্ষে কি সেই উত্তরাতে যাওয়া সম্ভব? আপনারাই বলুন। মূলত আমরা ক্ষতিগ্রস্ত হই বেশি, কারণ এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি আমরা উত্তরাতে পাঠাই, তাহলে আমাদের বিভিন্ন ধরনের খরচ রয়েছে। তারপর যদি আমরা নিজেরা গিয়ে দিয়ে আসি, তাও আমাদের খুবই কষ্টের। এটা তো খুবই খারাপ একটা দিক। তারা যদি চাইলে নিকটস্থ হাবের মাধ্যমে আমাদের যোগাযোগ করতে বলে, তাদের হটলাইন নাম্বারে ফোন দিলেও তাদের সার্ভিস সেন্টারগুলো তাদের সার্ভিস ঠিকমতো দিচ্ছে না। তারা বেশিরভাগ সময় বিজি বলছে। এটি মূলত গাইস দারাজের খারাপ একটি দিক। দারাজের যেমন খারাপ দিক রয়েছে,
তেমনি দারাজের ভালো দিকও রয়েছে। তারা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে, বিভিন্ন ধরনের অফার, যেমন মেগা অফার, বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার, এভরিথিং। তারপর গাইস, তাদের ভালো একটি দিক, যেমন তারা টাইম টু টাইম, তারা যদি বলে 14 দিনের মধ্যে তারা ডেলিভারি দিবে, ঠিক সময় তারা ডেলিভারি দিয়ে থাকে। এটি মূলত দারাজের একটি ভালো দিক। তো বন্ধুরা, আপনাদের কাছে কোন শপিং মার্কেটটি ভালো লেগেছে? দারাজ ভালো লেগেছে না ইভিলি ভালো লেগেছে? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের মতো আমরা এখানে আমাদের ভিডিওটি শেষ করছি। তো আমাদের ভিডিওগুলোকে অবশ্যই লাইক করবেন, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবেন, আমরা মনে কোনো রকমের কষ্ট নেব না। আপনাদের কাছে আমরা ভিডিওটি পৌঁছে দিতে পারলে আমাদের সার্থকতা এখানে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।